নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2020 কাদের জন্য শুভ এবং কাদের জন্য অশুভ তা আমি আজকে এই ভিডিওটিতে আপনাদের জানাতে চলেছি, কাজেই ভিডিওটি মনোযোগের সাথে দেখুন। সংখ্যা জ্যোতিষে 2020 রাহুর বছর, কাজেই এই বছর রাহু কিছু না কিছু গ্রাস করবে। যাদের জন্মছকে রবি রাহুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত, তাদের এই বছরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ আপনারা জানেন, সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে আসে, সেই অমৃত পান করার জন্য দেবতাদের সাথে রাহু বসে পড়ে। কিন্তু চন্দ্রদেবতা এবং সূর্যদেবতা রাহুকে চিনতে পেরে যায় এবং মোহিনী রূপধারী শ্রী বিষ্ণুকে জানিয়ে দেন যে উনি কোনো দেবতা নয়, উনি ছদ্মবেশধারী এক রাক্ষস। সাথে সাথে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর মুণ্ডচ্ছেদ করেন। তাই চন্দ্রদেবতার উপর এবং সূর্যদেবতার উপর রাহুর রাগ থাকে সবসময়। সেই জন্য যাদের ব্যক্তিগত জন্মছকে সূর্য রাহুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত, তাদেরকে বেশ কিছু বিপদের সম্মুখীন হতে হবে। এছাড়া যাদের জন্ম তারিখ 1, 10, 19, 28 যে কোনো মাসেরই হোক না কেন, তাদের কিন্তু 2020 সাবধানে কাটাতে হবে। তাদের কিছু না কিছু ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হবে। এছাড়াও যাদের জন্ম তারিখ 2, 11, 20, 29 তাদেরকেও কিন্তু 2020 সাবধানে থাকতে হবে। কেননা 1, 10, 19, 28 এই চারটি সংখ্যা রবির সংখ্যা, অর্থাৎ রবি গ্রহকে নির্দেশ করে। আবার পক্ষান্তরে 2, 11, 20, 29 এই চারটি চন্দ্রগ্রহের সংখ্যা, এই চারটি চন্দ্রগ্রহকে নির্দেশ করে, অর্থাৎ সূর্যের সাথে এবং চন্দ্রের সাথে রাহুর সম্পর্ক মোটেই শুভ নয়। এছাড়া যারা 8 তারিখে, 17 তারিখে, 26 তারিখে যে কোনো মাসেই জন্মান না কেন, তাদের 2020 কিছু না কিছু বিপদের মুখোমুখি হতে হবে। কাজেই আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। এবার আমি জানিয়ে দিই 2020 কাদের জন্য খুব শুভ যাবে। যাদের জন্ম তারিখ যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, তাদের জন্য 2020 খুব শুভ যাবে। কাজেই যাদের জন্ম তারিখ যে কোনো মাসের 4, 13, 22 এবং 31 তারা ঝাঁপিয়ে পড়ুন, যে কোনো কাজে আপনাদের কিন্তু সফলতা আসবে। এছাড়াও ব্যক্তিগত রাশিচক্র দেখা দরকার।